ওয়েলকাম ফ্রেন্ডস, দ্যাট ইজ একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মধ্যশিক্ষা পর্ষদের একটি নতুন ওয়েবসাইট, যেখানে আমরা ক্লাস নাইনের মার্কস আপলোড করেছিলাম। তো সেখানে দেখা গেছে যে মার্কস আপলোডের সময় আমাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়েছিল। তো ফলত আমরা এখন কি করব সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনটি আমরা জেনে নেব এবং এর সাথে সাথে আমরা সমাধান হিসাবে আমরা কি করতে পারি আগামী দিনে সেই বিষয়টাও আমরা জেনে নেব, বা আমরা মধ্যশিক্ষা পর্ষদকে কি করতে পারি বা কি জানাতে পারি ইমেল অ্যাড্রেসে, এবং সেই ইমেল অ্যাড্রেসটি কি সেটাও আমরা জেনে নেব। চলুন আজকে সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। নোটিশটি পাবলিশড হয়েছে 24/6/2021, কাদের উদ্দেশ্যে? টু দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন অফ রিকোয়েস্টেড ফর রিসাবমিশন অফ মার্কস অফ ক্লাস নাইন। এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই এবং তার আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে নেব। দিস ইজ টু নোটিফাই টু রেকগনাইজ ক্লাস টেন ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হু রিকোয়েস্টেড দ্য বোর্ড ফর রিসাবমিশন, অর্থাৎ যারা রিসাবমিশনের জন্য বোর্ডকে রিকোয়েস্ট করেছেন বা অনুরোধ করেছেন ফর মার্কস অফ ক্লাস নাইন, ক্লাস নাইনের মার্কসটা আপলোড করার জন্য এবং বা রিসাবমিশনে জড়ার জন্য, টু ডিউ টু রং সাবমিশন, যে সকল রং সাবমিশনের কারণে তাদের জন্য কি বলা হয়েছে? দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড টু ওপেন, তাদের উদ্দেশ্যে বোর্ড কি বলছেন যে সিদ্ধান্ত নিয়েছেন, টু ওপেন দ্য সেম ওয়েবসাইট, অর্থাৎ ওই নির্দিষ্ট ওয়েবসাইট তথা www.wbbsedata.com, এই ওয়েবসাইটটি আবার কিন্তু রিওপেন হবে। কবে থেকে? 27 জুন বেলা 11টা থেকে, সকাল 11টা থেকে আপনার পরের দিন অর্থাৎ 28 জুন সকাল 11টা পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটা আপনার ওপেন হবে। তো এমত অবস্থায় আমাদেরকে কি করণীয় সে বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আরো ডিটেলসে বলছি। এখানে বলা হয়েছে, ইফ এনি ডিসক্রিপেন্সি অকারেন্স ডিউরিং রিসাবমিশন অফ মার্কস, নো সাচ উইন্ডো উইল বি ওপেন ফার্দার। তবে মনে রাখবেন, যদি এই যে সুযোগটা আপনি পাচ্ছেন, এক্ষেত্রে যদি আপনি আবার কোনো প্রকার সমস্যা তৈরি করেন বা আপনি যদি কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করেন, তাহলে কিন্তু আর কোনো দিন বা কোনোভাবে কিন্তু সেই নির্দিষ্ট উইন্ডোটি আর ওপেন হবে না। তো এখানে আরেকটা নির্দেশিকা বলা হয়েছে, সেটা হয়েছে এই যে এনি ডিসক্রিপেন্সি বা টেম্পারিং ফাউন্ড ইন দ্য মার্কস রেজিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন সাবমিটেড মার্কস ইন দ্য ওয়েবসাইট শ্যাল লিড টু অ্যাকশন অ্যাজ পার রুল। এখানে বলা হয়েছে যে আপনি যদি কোনো প্রকারভাবে টেম্পারিং বা ডিসক্রিপেন্সি বা অসৎ উপায় অবলম্বন করেন, এক্ষেত্রে বিশেষত মার্কস রেজিস্টারের ক্ষেত্রে, এবং এছাড়াও আপনি কিন্তু যদি কোনো প্রকার মার্কস সাবমিশনের ক্ষেত্রে যদি এই বিষয়েও যদি আপনি কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু একটা অ্যাকশন নেওয়া হবে অ্যাজ পার রুল, অর্থাৎ নিয়ম অনুযায়ী, করেছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট। এবার আমরা দেখে নেব যে কিভাবে আমরা মেল করব এবং কোন অ্যাড্রেসে মেল করব। তাহলে এবারে আমরা একটু দেখে নিই মেল অ্যাড্রেসটা আমরা কিভাবে করব। চলুন দেখে নেওয়া যাক সেই মেল অ্যাড্রেসটি এবং আরো ডিটেলসে আমরা আলোচনা করে নিচ্ছি। নোটিফিকেশনটি পড়ে আমাদের প্রশ্ন আসতেই পারে যে আমরা কোন ইমেল অ্যাড্রেসে আমরা মেল করব। তো এই মেল অ্যাড্রেসটি আমাদেরকে এখন প্রথমে জেনে নিতে হবে এবং তারপর আমরা কিভাবে মেল করব বা আমরা মেল অ্যাড্রেসে বা আমরা কিভাবে ওনাদেরকে রিকোয়েস্ট করব সেটাও আমরা জেনে নেব। প্রথমত মেল অ্যাড্রেসটি বলে রাখি, exam@gmail.com, exam@gmail.com। মেল অ্যাড্রেসটি হলো এই যে exam@gmail.com। তাহলে আমরা প্রত্যেকটা মেল অ্যাড্রেসের আইডি কিন্তু বা আমরা ছোট হাতের লিখি, এখানে আমরা কিন্তু ছোট হাতের লিখব এবং আমরা কি লিখব সেটা আমরা বলতে পারি। সেটা হলো এই যে আপনারা কি করবেন, প্রথমত এইচএমএল লেটার প্যাড বা স্কুলের লেটার প্যাডে এইচএমএল সিল এবং সিগনেচার সেটা ইউজ করে থাকবে এবং ডেট থাকবে, এবং এখানে রিকোয়েস্ট করবেন যে আপনাদের যে সমস্যাটা হয়েছে তথা আমরা যে মার্কস এন্ট্রি করেছেন কোন রোল নাম্বার এবং কোন রেজিস্ট্রেশনের এগেনস্টে, এবং তার সেই স্টুডেন্টটির নাম এবং তার আরও ডিটেলসে তার বাবার নাম, ডেট অফ বার্থ সেটাও কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। ফলত কি হবে, আপনাদের সেই নির্দিষ্ট দিনে আপনাদের কিন্তু কাজটা করতে পারবেন। তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।